ডাকসু ভিপি নুরুর একটা ফোন আলাপ ফাঁস হয়েছে দেখছেন হয়তো। তো ফোন আলাপ তো বাংলাদেশে কারা ফাঁস করে এটা তো আমরা সবাই জানি, সরকার করে। দুঃখের ব্যাপার যেটা সেটা হইতেছে যে মানে সরকার শেষ পর্যন্ত মানে বিরোধী দল পলিটিক্যাল অপোনেন্ট আছে সবাইকে প্রতিদ্বন্দ্বী ভাবে, কেউ কোনো কথা বললে মুখ খুললেই সরকার পতনের জন্য কথা বলতেছে, কোনো আন্দোলন করলে ছাত্ররা স্কুলের ছাত্র আন্দোলন করে সেটাও সরকার পতনের আন্দোলন, সবকিছু সরকার পতন, সবাই সরকার বিরুদ্ধে ষড়যন্ত্র করে, খুব ইনসিকিউরিটির মধ্যে থাকে। তো সেই ইনসিকিউরিটি এখন পলিটিক্যাল কামড়াকামড়ি থেকে নেমে আসছে পার্সোনাল লেভেলে, একটা ইন্ডিভিজুয়াল কেউ সহ্য করতে পারে না সরকার, এখন কোনো সংগঠন না কোনো দল না, ইন্ডিভিজুয়াল পার্সন তাও দমন করতে হবে। নুরুর ব্যাপারটা হচ্ছে কি, নুরু তো হইতেছে একটা ছাত্র, সাধারণ ছাত্র, সাধারণ ছাত্রদেরও ফোন ট্যাপ করা লাগে, সেটা ভাঁজ করা লাগে, মানে কোন তুলে নেমে গেছে সরকার ইনসিকিউরিটি, এটা হইতেছে একটা প্রমাণ। এখন এই মানে প্রথম নাম্বার ওয়ান, সেই ফোন ফাঁস করে সরকারি ব্যাপারে কোনো সন্দেহ নাই, নাম্বার ওয়ান কথা। নাম্বার টু যেটা সেটা হচ্ছে যে যে ফোন অ্যালাপটা ফাঁস করা হয়েছে সেখানে যদি কোনো আপত্তিজনক কন্টেন্ট থেকে থাকে তাহলে কে ফাঁস করলো সেটা ইররিলেভেন্ট না, কিন্তু সেটা সেই আলাপ আর ইম্পর্ট্যান্ট না। এখন কথা হচ্ছে সেই ফোন আলাপের মধ্যে কোনো ধরনের আপত্তি করবে কিনা। দুইটা ফোন আলাপ ফাঁস করা হয়েছে, একটা ফোন আলাপে সে হচ্ছে একজনের সাথে কথা বলে, ভাই ওই যে আমি একটা কাজ পেয়েছিলাম বুঝছেন, ওই যে ইসের আর কি 13 কোটি টাকার, এখন ওই কাজটা একজন আমার এক আন্টিরই ঠিকা, ওই মানে উনি জয়েন্ট ভেঞ্চার একজনের দিয়ে দেওয়াইছিল, এখন ওই কালকে যদি আপনি একটু শিওর করলে তাহলে ওই টাকা ওই আন্টি দিবেন, আমার আন্টি সম্পর্কে হয়, কিন্তু ওই যে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট যাদের লোন থাকে ওনাদের তো ইজিলি হয়, আপনি তো কাজ বাজ করান, এখন আপনি কি একটা তাহলে পারফরমেন্স গ্যারান্টি ইয়ে করতে পারবেন? কোন ফার্মের নামে করবো, কি করবো, কে আছে তাহলে ডিটেলস, তাহলে আমি ডিটেলস লই আপনার কাছে আমি নেন ছেলের সাথে কথা হয়েছে বলছেন। হ্যাঁ বলছে যে আচ্ছা সেটা লাগলে নিও, এই মানে সে যদি বলে তাহলে হে তো মানে যে ভাই হলে এই মানে 10% মার্জিনে টাকা এবং ওই যে তোমার স্টাম এই করে তো আর ব্যাংক দিয়ে এলো তো কালকে হারি করে দিতে হইবে, এ তো অনেকেরই দেয়। আজকে আমি ওই যে আমাকে আর এক ঠিকাদার এতগুলো আনছে, এই ঠিকাদারই আরে বললো বুঝছো, হ্যাঁ দেখে 70 লাখ টাকার। আপনি থাকলে আপনি তো চটপট করে যাইতে পারতেন, কাজ বাজ বুঝতেন, মানে আমার এটা কেনে 30,000 টাকা দিয়ে দিতে যেতেন। তাহলে রাত্রে আরে বলতে হইবে যে আপনি কার দ্বারে আমি ই পাঠাম, আপনি ব্যক্তটা আমার এইভাবে দিয়ে দেন, লাগে ডকুমেন্ট টকুমেন্ট ঠিক আছে, কি কাগজপত্র এগুলো সব ওকে ছেলে জমা দিতে পারবে এখান থেকে? হ্যাঁ সব পারবে, সব পারবে, তুমি সেইটা তুমি কনফার্ম করো, এরপর মানে আমার ঢাকার লোক আছে, আমি লোক ব্যবস্থা করতেছি, সেখানে ব্যাংক গ্যারান্টি সব কাজ কাম করে একজন ঠিকাদারে আমার আত্মীয় হয়, তো সেটা আমি কথা বলে আমি সবকিছুই করতে পারবো মানে। আচ্ছা আমি আমার নাম্বার দিতেছি, কথা বললে একটু বলতে চাচ্ছি। এখানে উদ্দেশ্যমূলক ভাবে কিছু কাটছাট করে প্রকাশ করা হয়েছে, ছাড়া হয়েছে, পুরো কনভারসেশনটা দেওয়া হয় নাই, সুতরাং অবশ্যই ভুল বোঝার অবকাশ আছে। এবং সেই কাজটাই করা হয়েছে যে পুরো আলাপ থেকে সামান্য যেই জায়গার মধ্যে শুধুমাত্র টাকা শব্দটা পাওয়া গেছে সেই ওট্টু জায়গা কেটে 2-3 লাইন কেটে ফাঁস করা হয়েছে, যেন মানে ভুল হচ্ছে কনটেক্সটা যেন না বুঝতে পারে। এখন এই জিনিসগুলো তো আমি অনেক আগের একটা আলোচনাতে বলছিলাম যে নুরুর পেছনে ডিজিএফআই র‍্যাব গোয়েন্দা সংস্থা থেকে সবাই লেগে থাকার কথা, এটা হয়তো ছিল আমার একটা কি বলবো বলে বাংলাদেশের জন্মেছি তো বাংলাদেশ সম্পর্কে যেই ধারণা রাখি সেই ধারণার কমন সেন্স। নুরু একটা খুবই সৎ ছেলে, খুবই অনেস্ট একটা ছেলে, এবং এটা হচ্ছে আমার ওর ব্যাপারে জাজমেন্ট, যেই কারণে ওর সততার কারণেই হচ্ছে সে এখন পর্যন্ত ঠিকই আছে। এবং তার পেছনে তো 200% শিওর সরকারের গোয়েন্দা সংস্থা সব লেগে আছে, কীভাবে তারা খালি বিপদে ফেলা যায়, কীভাবে খালি একটি স্ক্যান্ডেল খুঁজে পাওয়া যায়, ন্যূনতম কোথাও কোনো সুযোগ পায় তারা কিন্তু ক্যাক করে ধরে ফেলবে। তো সেটা আমি অনেক আগে একবার বলছিলাম, সেটার প্রমাণ হচ্ছে যে ফোন ট্যাপ করতেছে ফাঁস করতেছে সেটার প্রকাশের মাধ্যমে এটা প্রমাণিত হলো যে আসলে সরকার পেছনে লেগে আছে। তো সেখান থেকে যে উষ্মূলকভাবে যে অল্প একটু ইয়ে করা হয়েছে সেটার ব্যাখ্যা নুরু পরবর্তীতে দিয়েছে লাইভে। আমাদেরকে হেয় করার জন্য, আমাদেরকে প্রশ্নবিদ্ধ করার জন্য একটা ফোনালাপের কিছু আংশিক অংশ সেখানে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে প্রচার করা হয়েছে। ব্যাংক গ্রান্টির একটা বিষয় প্রথম ফোনালাপের প্রথম অংশে উঠে এসেছে, সেটি ছিল যে আমার আন্টির কনস্ট্রাকশন বিজনেস আছে, তার একটি কাজের ব্যাংক গ্রান্টি দেওয়ার লাস্ট ডেট হচ্ছিল, তার দুদিন আগে সে আমাকে ফোন করেছিল যে আমি কাউকে দিয়ে ব্যাংক গ্যারান্টিটা করিয়ে রাখতে পারি কিনা, কারণ যেহেতু সরকারি কাজের লাস্ট ডেট 2 দিন আছে। তখন আমি আমার পরিচিত একজন যিনিও এই কনস্ট্রাকশন কাজ করে তাকে বলেছিলাম যে আসলে সে
এরকম 13 কোটি টাকার একটা কাজ, সেই কাজের একটা ব্যাংক গ্যারান্টি সে করতে পারবে কিনা। তো এই ছিল প্রথম বিষয়টা। কিন্তু এখানে আমার আন্টির সাথে আমার অনেক ধরনের কথা হয়েছে, সেগুলোর আংশিক অংশ সেখানে ছড়ানো বা আসলে সাজিয়ে প্রচার করা হয়েছে প্রোপাগান্ডা ছড়ানোর জন্য। একটু ব্যাখ্যা করে নিই, জানি ফলো করতে সুবিধা হয়। ওর খালা সম্ভবত ব্যবসা করে, কনস্ট্রাকশন বিজনেস আছে, সে কনস্ট্রাকশন বিজনেসে সম্ভবত লোন নেবে, সম্ভবত বলতেছি কারণ কনটেক্সটটা পুরোটা নাই তো, এখানে একটু কাটছাট করে ছাড়ছে তো ওই জন্য শিওর হওয়া যাচ্ছে না। তবে কনটেক্সট থেকে যেটা বুঝতেছি, উনি ওনার আগে কোনো একটা লোন নেবে। তো লোন নিতে গেলে তো গ্যারান্টর লাগে। এখন গ্যারান্টর কারা? গ্যারান্টর যাদের আগে লোন টোন নেওয়ার হিস্ট্রি আছে, লোন লেনদেন করার হিস্ট্রি আছে, যারা এইগুলো ব্যাংকের সাথে লেনদেন আছে আর কি, বেসিক্যালি এই লেনে যারা আছে। সো এরকম একজন লোককে নুরু ফোন দিছে, নুরু দিয়ে গ্যারান্টর হওয়ার জন্য অনুরোধ করছে। দ্যাটস ইট। ওই শুধু ওই জায়গাটা আরেকবার শুনি, শুনলে বোঝা যাবে যে এখন হয়তো ফলো করা যাবে, যেহেতু আমি ব্যাখ্যা করছি একবার বিষয়টা। টাকা ওই আন্টি দিবেন, আমার আন্টি সম্পর্ক হয়, কিন্তু ওই যে অ্যাকাউন্ট টাকাউন্ট যাদের লোন থাকে ওনাদের তো ইজিলি হয়, আপনি তো কাজ বাজ করান, মিডিয়াগুলাই কাজটা করতেছে। ফোন আলাপ প্রকাশ পাইছে, যে কোনো মানুষ কি ফোনে কথা বলবে না? ফোন আলাপ ফাঁস, ফোন আলাপ প্রকাশ না, মানে শুরুতে জিনিসটা কেমন ভাবে বিতর্কিত করার একটা অপচেষ্টা। আরেকটা হচ্ছে টাকা শব্দটা উল্লেখ করছে, ফোনের মধ্যে টাকা উল্লেখ করছে, মানে বিশাল কিছু। এই ধান্দাবাজি দুই নাম্বারই। এখন ব্যাপার হচ্ছে মানুষ তো অনেক ফেস ভ্যালুতে অনেক কিছু নিয়ে নেয়, যেই কারণে সরকার খুব ভালো করে জানে যেগুলো খাওয়ানো যায়। অতীতে এগুলো করে সাকসেসফুল হয়েছে, তো জানে যে একটা ফোন আলাপ ফাঁস করে দিলে এবং সেখানে যদি টাকা শব্দটা কোথাও কেউ উচ্চারণ করে থাকে, তার মানে বিতর্কিত করে দেওয়া যাবে, যেহেতু কনটেক্সট উল্লেখ করা হচ্ছে না, মানুষ বুঝতে পারবে না কি নিয়ে কথা হইতেছে এবং মানুষ তো মাথাও ঘামাইতে যায় না। এবং যারা সুযোগ সন্ধানে, যারা হইতেছে ওকে বুঝে ফেলতে চায়, যারা হইতেছে পথে পথে পেঁয়াজ ধরার চেষ্টা করে, তারা এখন এটা নিয়ে খেলা শুরু করে দেবে, এটা নিয়ে কথাবার্তা। সো এইটাই হইতেছে সরকারের টার্গেট, কারণ এখান থেকে খুব বেশি কিছু বের করার নাই, জাস্ট একটা কি বলবো যে হিটিং আন্ডার দ্য বেল্ট আর কি, মানে খুবই লো ব্লো এগুলা, সেটাই করার চেষ্টা করছে। নাম্বার টু, যেই ফোন আলাপটা ফাঁস হয়েছে সেটা হচ্ছে একজন লোক তাকে ফোন দিছে, ফোন দিয়ে হচ্ছে যে তাকে বলছে যে অর্থ সাহায্য দিবে, যেহেতু তারা ছাত্র আন্দোলন করে, এগুলো করতে গেলে টাকা পয়সা লাগে, খরচ পাতির ব্যাপার আছে। আমি কিছু টাকা পয়সা উঠে পাঠাতে চাচ্ছি, আমি জানি তোমাদের টাকা পয়সা দরকার খুব, মানে অনেকজন টাকা দেওয়ার চেষ্টা করতেছি। আপনি বলছেন ঠিক আছে, খুব খুশি হয়েছে। লন্ডনে মুফাসসিল আছে, আমি ওই ইলিয়াস আছে, ইলিয়াস হোসেনের সাবধানে থাকো, সব সময় খুব চোখ কান খোলা রেখো, সাবধানে থাকো। বিতর্কিত করার পর একটা প্রক্রিয়া আছে। নাম্বার ওয়ান হচ্ছে বিএনপির কেউ ফোন দিয়েছে, বিএনপির কেউ ফোন, প্রথমত হচ্ছে বিএনপির কেউ যদি হয়েও থাকে কোনো সমস্যা নাই, কারণ তারা এই দেশের নাগরিক, বিএনপি হোক, জামাত হোক, যেই হোক, কিন্তু এই একটা ট্যাগ দিয়ে হইতেছে বিতর্কিত করার চেষ্টা। কি জানি বলে, যখন কোটা আন্দোলন করছিল ছাত্ররা, তখন তার জিয়া হইতেছে ফোন দিয়েছিল ঢাকা ইউনিভার্সিটির বিএনপি পন্থী একজন শিক্ষক, এসে ফোন দিয়ে বলছে যে এই ভাষায় বলছে যে এটা একটা ফেয়ার আন্দোলন, এটা একটা ন্যায্য আন্দোলন, আপনারা কিন্তু ছাত্রদের সাথে থাকবেন, সাপোর্ট দিবেন তাদেরকে। এই দেশের নাগরিক হিসেবে কি এই কথাটা বলার কারো অধিকার নাই, কিন্তু এটাকে তখন এই ফোন আলাপ ফাঁস করা হয়েছে, করে বিতর্কিত করার চেষ্টা করা হয়েছে, বিএনপি ইন্ধন দিতেছে। মানে এই দেশের মধ্যে 50% মানুষ যদি বিএনপি সাপোর্ট করে, 50% মানুষের কোনো ভয়েস থাকতে পারবে না, কোনো কার্যক্রমরা থাকতে পারবে না, কোনো কিছু থাকতে পারবে না আর কি। সো এইভাবে উপস্থাপনা আর কি, যে বিএনপির একজন ফোন দিয়েছে। সো হোয়াট, বিএনপির একজন ফোন দিয়েছে তো কি আসছে গেছে, গেল নাম্বার ওয়ান, এটা কোনো রেলেভেন্স নাই এই কথাটার, কিন্তু বিতর্কিত করার জন্য বলা হয়েছে এভাবে। নাম্বার টু, রুরু জিনিস লাইভেও ব্যাখ্যা করছে যে এটা যে কেউ ষড়যন্ত্র করে থাকতে পারে। আর দ্বিতীয় যে বিষয়টা ছিল যে একজন লোক আমাকে বলছিল যে সে কিছু টাকা পয়সা দিয়ে হেল্প করবে। এখন আমি ডাকসুর ভিপি, ছাত্রধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক, আমার ফোন নাম্বার কিন্তু অসংখ্য মানুষের কাছে আছে। এখন ছাত্রলীগের কেউ কিংবা একটা উদ্দেশ্য প্রণোদিত ভাবেও কেউ যদি আমাকে ফাঁসানোর জন্য
ফোন দিয়ে আমাকে বলে যে ভাই আমি আপনাকে হেল্প করব, আমি আপনাকে 5 কোটি টাকা দেবো, আমি আপনাকে এই করব সেই করব বলতে পারে, কিন্তু সেখানে আমার রিপ্লাইটা কি সেটা আপনাদেরকে শুনতে হবে। এটা যে কেউ ষড়যন্ত্র করে করে থাকতে পারে, তার ফোনে যে কেউ ফোন দিয়ে এসে বলতে পারে যে আমি তোমাকে টাকা দেবোই না সেই না, এবং সেটা উদ্দেশ্যমূলকভাবে পরবর্তীতে ফাঁস করার জন্যে, তো সেইটা হয়েছে কিনা আমি জানি না। কারণ এখানে একটু কারণ ওখান থেকে কথাটা কিন্তু তারা এখানে ফোন আলাপ করে নেয়, বলছে যে চলো আমরা ইয়েতে চলে যাই, কি জানি বলো হোয়াটসঅ্যাপে কথা বলি, এবং তারপর মনে হয়েছে অ্যাপারেন্টলি এখান থেকে যে তারা হোয়াটসঅ্যাপে চলে গেছে। হোয়াটসঅ্যাপে গিয়ে থাকলে সেই রেকর্ডিংটা কীভাবে প্রকাশ পাইলো সেটার তো সরকার অ্যাক্সেস থাকার কথা না, তাই একমাত্র যদি না যে লোক ফোন করছে সেই লোক রেকর্ড করে ফাঁস না করে থাকে। সো আমি জানি না পরের রেকর্ডিংয়ের পরের অংশটা হোয়াটসঅ্যাপের কি না, যদি হোয়াটসঅ্যাপের হয়ে থাকে তার মানে এটা একটা স্যাবোটেজ, কেউ ইচ্ছা করে ফোন দিয়েছে ফাঁসানোর জন্য। ওকে, আর নুরুর প্রতিক্রিয়া যেটা ছিল, একজন লোক আমার কাছে পরিচয় দিয়েছিল যে সে প্রবাসী একজন লোক, সে আমাদের শুভাকাঙ্ক্ষী, সে আমাদেরকে হেল্প করতে চায়। তখন আমি তাকে বলেছি যে আসলে অপরিচিত লোক, আপনার কাছ থেকে তো আমি হেল্প নিব না, তারপরও যদি আপনি আমাদেরকে হেল্প করতে চান এখন আমাদের হেল্প প্রয়োজন নাই, যদি আমাদের লাগে আমরা আপনাকে বলবো। কারণ একটা লোক যে আমাকে ফোন দিয়েছে স্বাভাবিকভাবেই কার্টেসি তাকে আমি সেটা বলেছি, কিন্তু এখানে তার কাছ থেকে কিন্তু আমরা কোনো আর্থিক সুবিধা নেই নি, কিংবা আর্থিক লেনদেন হয়েছে সে ধরনের কোনো কথা নেই। সেখানে তার সাথে যে কথা হয়েছে তার একটা আংশিক অংশ যে, এবং তাকে পরে আমি বলেছি যে যেহেতু আমি জানি যে এদেশের যে রাষ্ট্রীয় ব্যবস্থা মানুষের বেডরুম পর্যন্ত নজরদারি, সুতরাং আমরা একটা নর্মাল কথাবার্তি বলবো, সেটাকেও একটু রং চং মাখিয়ে দেখা হতে পারে। সেখানে বলছি যে আপনি যদি আমাদের শুভাকাঙ্ক্ষী হয়ে থাকেন, আপনি যদি আমাদের সাথে যোগাযোগ রাখেন তাহলে আপনি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন, কিন্তু দেখেন সে বলছে যে আপনি একটা মেইল অ্যাড্রেস দেন, আমাকে একটা নাম্বার দেন, আমি সেখানে কি রিপ্লাই দিচ্ছি সেটা সেখানে নাই। নুরুর যেটা কিন্তু সরাসরি অস্বীকার করা নাই যে আমি টাকা নিব না বা দরকার নাই বা বলেও থাকতে পারে, সে কিছু কথাবার্তা বলছে যে আমি এগুলো বলছি, সেগুলো তো আমরা জানি না, হয়তো বলছে কারণ সরকার ইচ্ছাকৃতভাবে বিকৃত করার জন্য, কনটেক্সটের বাইরে নেওয়ার জন্য কিছু জায়গা কেটে ছেড়ে দিছে। পুরোটা হয়তো ছাড়লে আমরা বুঝতে পারতাম যে আসলে নুরু হয়তো ডিনাই করছে আউটরাইট যে না আমরা এগুলো নিব না। তো নুরু লাইভে দাবি করছে, সে বলছে যে আমাদের এখন টাকা পয়সা লাগবে না, লাগলে পরে আপনি জানাবো বা যোগাযোগ করেন, এরকম কিছু একটা বলছে। এটা লাইভে সে দাবি করছে, যেটা ফোন আলাপে নাই অবশ্যই লাইকে সেট থাকার কোনো কারণ নাই, কারণ সেগুলো তো সরকার পাস করবে না থেকে থাকলে। কিন্তু যতটুকু শুনলাম ততটুকুর মধ্যে নুরু যেভাবে করে হ্যান্ডেল করছে বিষয়টা একটু মনে হয় নাই যে সে অনাগ্রহী। সে বলছে ও আচ্ছা আপনি আমাকে হোয়াটসঅ্যাপে ফোন দেন নিরাপত্তার প্রশ্নে, স্বার্থে তো জানেই নিশ্চয়ই যে তাকে ট্র্যাক করা হয় ট্যাপ করা হয়। সো সুতরাং লাইভে যেভাবে দাবি করছে সেই দাবিটা পুরোপুরি সত্য না, কিন্তু যেটা বললাম যে বিতর্ক এড়ানোর জন্য এর বাইরে কিছু নাই, আর সে আপত্তির জন্য কিছুও করে নাই, কারণ এরকম ইয়ে চালাইতে গেলে অনেক রকম সাহায্য ডোনেশন এই সারা পৃথিবীতেই হয়, ডোনেট করে। এইখানে আমেরিকাতে পলিটিক্যাল ক্যাম্পেইন হয়, পুরোপুরি মানুষের মিলিয়ন মিলিয়ন ডলার ডোনেট করে। সো ডোনেশন খারাপ কিছু না, বিএনপিকেও ডোনেট করাও খারাপ কিছু না, দেশে 50% মানুষ বিএনপি করে, 50% না হোক 30% মানুষ বিএনপি করে। সো তারা ডোনেট করতেই পারে, তারা ফোন দিতেই পারে, তারা কথা বলতেই পারে। সো পুরো কনভারসেশনের মধ্যে সেই কোনো কিছু নাই, এবং এটা এই বিষয়টা ইন্ডিকেট করে যেটা আমি অনেক আগে আলোচনায় বলছি যে নুরুর একটা সব ছিল, তার কোনো কিছু পাওয়া যাচ্ছে না, পাইলে সাথে সাথে ক্যাক করে ধরা হবে। এই জিনিসটা ইন্ডিকেট করে যে এত বছর এত গোয়েন্দা পিছনে লাগিয়ে রাখার পর কিচ্ছু পায় নাই, না পেয়ে শেষ পর্যন্ত কী করলো, আউট অফ দ্য কনটেক্সট নর্মাল কিছু কনভারসেশন লিক করে দিয়ে এটার একটা তিলকে তাল বানানোর চেষ্টা করলো। সো উইচ ইমপ্লাইজ যে সরকারের পুরো রাষ্ট্রীয় বাহিনী, পুরো রাষ্ট্রযন্ত্র এই ছেলেটার পিছনে এত বছর লেগে থাকার পরও, এতভাবে স্যাবোটেজ করার পরও শেষ পর্যন্ত কিছুই খুঁজে পাইল না।